একাদশ শ্রেণীর নতুন বাংলা বীর অর্থাৎ বেঙ্গলি বীর যে সিলেবাসটা কী হতে চলেছে সেটা আজকের ভিডিওতে তোমরা একটু দেখে নাও। অর্থাৎ 2024-25 যারা ক্লাস 11-এ যারা পড়বে, যেটা আগে সিলেবাস ছিল সেটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাচ্ছে। সেটা কীরকম কী চেঞ্জ হচ্ছে সেটা এর আগেও আগের ভিডিওতে কিছুটা তোমরা ইংরেজির ক্ষেত্রে বুঝেছ। আজকে দেখো মোটামুটি মাথায় রাখো যে সেমিস্টার ওয়ানে MCQ টাইপেরই হচ্ছে, ফুল মার্কস 40 এবং 1.5 ঘন্টা তোমরা সময় পাচ্ছ, এবং এটা নভেম্বর মাসেতে পরীক্ষাটা তোমাদের হবে। এখানে দেখো টপিকের ক্ষেত্রে গল্প তোমাদের বাংলার একটাই আসবে, সেই গল্পটার নাম হচ্ছে পৌরাণিক আধুনিক। এইখান থেকে তোমরা কিন্তু 8টা MCQ টাইপের প্রশ্ন তোমরা পাবে, অর্থাৎ 8 নাম্বার পাবে। প্রবন্ধ একটাই থাকছে 8টা, সেখান থেকে তোমরা 5টি MCQ অর্থাৎ 5 নাম্বারে তোমরা এখান থেকে পাচ্ছ। কবিতা দুটো আছে, কপোতাক্ষণত আর ছেলেটা, এই দুটো কবিতা থেকে টোটাল 7 নাম্বারের MCQ তোমরা পাবে। আন্তর্জাতিক গল্প এবং আন্তর্জাতিক কবিতা, একটা আন্তর্জাতিক গল্প আছে একটা আন্তর্জাতিক কবিতা আছে, সেখান থেকে টোটাল তোমরা কিন্তু 5 নাম্বারের MCQ পাবে। ভাষা, বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশ আর বাংলা ভাষার বৈচিত্র্য, এই দুটো চ্যাপ্টার থেকে টোটাল তোমরা কিন্তু 10 নাম্বার এখান থেকে 10টা MCQ পাবে। বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস, এইখানে পর্ব 1 পর্ব 2 দুটো পর্বে টোটাল বাদবাকি কিটা একটু দেখে নাও, নিজেরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। এখান থেকে তোমরা মোটামুটি 5 নাম্বার টোটাল পাবে, অর্থাৎ টোটাল 40 নাম্বারের MCQ তোমরা পাবে 40 নাম্বার প্রথম যে সেমিস্টারটার সেটার জন্য। এবারে চলো সেমিস্টার 2তেও আমরা 40 নাম্বারই পাবো, 1.5 ঘন্টাই সময় পাবো, এবং এখানে টাইপটা তোমাদের হচ্ছে SAQ এবং হচ্ছে ব্রড প্রশ্ন যেটা হবে, এবং সেখান থেকে কোন টপিকের উপরে কোন কোন টপিকগুলো আছে এবং কত নাম্বার করে পাবে সেটা একটু দেখে নাও চলো। আর যে তোমাদের আর একটা 20 নাম্বার যেটা থাকবে, 40 প্রথম সেমিস্টার, দ্বিতীয় সেমিস্টার 40-80, আর যে 20 নাম্বার সেটা প্রকল্প। প্রকল্প কিসের কোন টপিকের উপরে সেটাও আমি একটু তোমাদের সঙ্গে আজ আলোচনা করব। চলো পরের আমরা সেমিস্টারের সিলেবাসটা একটু দেখে নিই। সেমিস্টার 2তেও 40 নাম্বার থাকবে, টাইপটা এখানে SAQ এবং ব্রড কোয়েশ্চেন হবে, এবং টাইম এখানে 1.5 ঘন্টাই পাবে, এবং পরীক্ষাটা হবে মার্চ মাসে, পরীক্ষাটা তোমাদের হবে ফাইনাল পরীক্ষা 11-এর যেটা। এবারে এখানেও সেখানেও দেখো গল্প ছিল, প্রবন্ধ ছিল, কবিতা ছিল সেমিস্টার 1-এ, এখানেও থাকবে। এখান থেকে তোমরা সেখানে গল্প থেকে তোমরা পেয়েছিলে 8 নাম্বার, এখানে গল্প থেকে তোমরা পাবে 5 নাম্বার। প্রবন্ধ যে রয়েছে মুন্সিজি, সেখান থেকে তোমরা পাবে 5 নাম্বার, এবং কবিতা এখানে দুটো রয়েছে মানুষের নামে আর জনম দুঃখিনী, এই দুটো কবিতা থেকে তোমরা পাবে 5 নাম্বার, সেটা SAQ আর ব্রড কোয়েশ্চেন মিলিয়ে। এবারে হচ্ছে সেখানে যেটা তোমাদের সেমিস্টার 1-এ আন্তর্জাতিক গল্প আর কবিতা ছিল, এখানে সেটা রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ থেকে 3টে যে গল্প আছে, দেনা পাওনা, কাবলিওয়ালা আর চিত্রকর, এই 3টা গল্প থেকে তোমরা টোটাল 10 নাম্বার পাবে এখানে। বাংলা সাহিত্যের ইতিহাস তোমরা সেমিস্টার 1-এ পর্ব 1 পর্ব 2 পেয়েছিলে, এখানে হচ্ছে পাবে পর্ব 3, এখানে পাবে 5 নাম্বার, পর্ব 3 থেকে পাবে 5 নাম্বার। আর একটা রয়েছে, এবং এই যে পর্ব 3 যে মানে কী কী বাংলা সাহিত্যের ইতিহাসে কী কী সাবজেক্টগুলো আমি একটা স্ক্রিনে শট দিয়ে রাখছি, স্ক্রিনশট ওটা তোমরা একটা নিয়ে রেখে দাও বা সেটা যদি পড়ে দেখে নিতে পারো। প্রবন্ধ রচনা, এখানে তোমাদের প্রবন্ধ রচনা 2 ধরনের থাকবে, একটা হচ্ছে ডাইরেক্ট দিয়ে দিবে না যে বিজ্ঞানের অবদান লেখো বা কোনো ডাইরেক্ট এরকম কোনো সাবজেক্ট দেবে না, এখানে তোমাদেরকে একটা মানস মানচিত্র একটা তুলে দেবে, মানস মানচিত্র একটা তুলে দেবে, সেই মানস মানচিত্র থেকে তোমাদেরকে বুঝতে হবে সেটা কার উপরে তার বিষয়টা, সেই অনুযায়ী তার উপরে শিরোনাম দিতে হবে, শিরোনাম দিয়ে লিখতে হবে, এটা এক ধরনের। আরেক ধরনের থাকবে সম্ভবত অথবা দিয়ে হয়তো থাকবে, আরেক ধরনের কোনো একটা বক্তব্য দেওয়া থাকবে, বক্তব্য একটা দেয়া থাকবে, সেই বক্তব্যর সপক্ষে বা বিপক্ষে বক্তব্যটা দেয়া থাক মানে লেখা থাকবে একটা, যদি সপক্ষে দেওয়া থাকে তোমাকে বিপক্ষে লিখতে হবে, বা যদি বিপক্ষে দেওয়া থাকে তোমাকে সপক্ষে লিখতে হবে। এই ধরনের প্রবন্ধ রচনাগুলো থাকবে, সেখান থেকে থাকবে 10, এই নিয়ে টোটাল হচ্ছে তোমাদের 40 নাম্বার, 10, 10, 20, 30, 40, এই নিয়ে টোটাল 40 নাম্বারের তোমাদের সেমিস্টার 2তে থাকবে। এবং আর যেটা 20 নাম্বার সেটা হচ্ছে তোমাদের প্রকল্পতে, আর প্রকল্পতে তোমরা হচ্ছে পাবে 20 নাম্বার। এই হচ্ছে তোমাদের টোটাল বাংলার সিলেবাস।